হে ফ্রেন্ডস, পাপের মানে পাপের নয় মানে পাপ ওয়েব সিরিজটা যেটা হইচইতে আসছে তার দ্বিতীয় নয় তৃতীয় তৃতীয় নয় আরে ভাই অন্তিম পর্ব, হ্যাঁ অন্তিম পর্ব আসতে যাচ্ছে। ফার্স্ট আমি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে পাপের তো একটাই সিজনে একটাই পর্ব বেরিয়েছিল, সেখানে আবার দ্বিতীয় বা কবে এলো, তৃতীয় বা কবে এলো, এটা সেকেন্ড সিজন হচ্ছে, মানে সেকেন্ড সিজনে কি শেষ করে দিচ্ছে ওয়েব সিরিজকে, লোক আর টানতে পারছে না এই কারণে। যাই হোক, আজ করব পাপ ট্রেলারের ওপর বিস্তারিত আলোচনা, কিন্তু তার আগে আগে মারবো ইন্ট্রোটা, সেই জন্য চটপট ইন্ট্রোটার জন্য রেডি হয়ে যান। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0-তে। প্লিজ চ্যানেলটা করে ফেলুন সাবস্ক্রাইব, তোলার বেল আইকনটা প্রেস, আর এরকম ফিল্ম বা ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মারতে হয় চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে, করে ফেলুন। এই বলে বলি, পাপের আজকে অন্তিম পর্বর ট্রেলার আউট হলো, 4 জুন এটা রিলিজ হতে যাচ্ছে। কাস্ট এখানে চেঞ্জ হয়নি, তার কারণ হচ্ছে এখানে এখনও মেন লিডে পূজা ব্যানার্জি আছে। ওনার পোস্ট মানে প্রেগনেন্সি এটা ওনার ফার্স্ট ভেঞ্চার হতে যাচ্ছে, কারণ ওনার রিসেন্টলি উনি ব্লেসড হয়েছেন উইথ আ সন, যার ছবি আমরা সারাক্ষণ ইনস্টাগ্রামে দেখতে পাই। উনিও ভালোবাসেন দিতে ছবিগুলো, আমারও খুব ভালো লাগে ছেলেকে, খুব কিউট বাচ্চাটা। আর এখানে ওনাকে খুব দারুণ লাগছে, খুব ইয়ামি মামি টাইপ ফিলিংস ওনার থেকে আসছে, অন্য কিছু আর ভাববে না দয়া করে। এখানে অনেকে অনেক দূর অব্দি চলে যায়, সেরকম দূরে যাবেন না, কাছে কিটেই থাকুন, সেরকম ইয়ামি মামিতেই রাখলাম বাদ বাকি। আর সো ফার্স্ট থেকে শুরু করি, ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পুজো বাড়িতে দুটো খুন হয়ে গেছে, দুটো খুনের মানে দুটো লাশের পেটের ভিতর থেকে দুটো চাবি বেরিয়েছে, চাবিগুলো আইডেন্টিফাই হচ্ছে। এরপর আরও দুটো খুন হবে, আর তার মধ্যে একটা খুন হয়েও গেছে, এখানে আমরা টিলায় দেখতে পাচ্ছি। যে লাস্ট আর ফাইনাল খুনটা হবে সেটা হবে সন্ধি পুজোর টাইমে, কারণ এখানে এই সময় সন্ধি পুজোর সময় মা একদম ফেরোশাস রূপ নেন। এই মোমেন্টে মায়ের মনে কোনো মায়া দয়া ক্ষমা এগুলো কিচ্ছু থাকে না। এইটুকু অবধি গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এরপরে কী কী জিনিস আমার ইন্টারেস্টটাকে কমাতে শুরু করলো, তার মধ্যে ফার্স্ট আমি বলবো রাহুলের অ্যাক্টিং, গলা চিপে চিপে বেঁকে বেঁকে ওই রকমভাবে কোন পুলিশ অফিসার চলে আমি তো জানি না, ওরকম অদ্ভুত গলা করে কথা বলার কী দরকার। রাহুল ব্যানার্জি ইজ এ ভেরি গুড অ্যাক্টার, তো ও নিজের অ্যাক্টিংটাকে একটা প্যাটার্ন একটা টাইপকাস্ট করে ফেলছে, আর সে মানে গলা ভেঙে ভেঙে গ্যাঁ গ্যাঁ করে করে কথা বলছে, এটা আরও বিরক্তকর লাগছে। ইন্টারেস্টটা বিল্ড হচ্ছে, থ্রিলটা বিল্ড হচ্ছে, সাসপেন্সটা বিল্ড হচ্ছে, তার মধ্যে রাহুল ব্যানার্জির গলা ঢুকে যাচ্ছে, পুরো গল্প খতম ভাই। নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে পেটের ভেতরে দুটো চাবি, সে দুটো লাল, হিসেব মতন রক্ত বেশিক্ষণ থাকলে সেটা শুকিয়ে কালো হয়ে যায়, চাবিগুলো পেটের ভেতরে ছিল লাল হবে না, এগুলো কালো হবে, এই টেকনিক্যালিটিসগুলোর উপরে মিসিং গেছে। আর হঠাৎ করে বাংলা সিনেমায় এত BDSM সম্বন্ধে মাথা ব্যথা বেড়ে গেল কেন? বাড়িতে অনেক বড় বড় বাড়িতে কাজের লোক থাকে, তার উপরে BDSM প্র্যাকটিস করতে হবে, এরকম কোথায় লেখা রয়েছে? মানে আননেসেসারি প্লটটাকে অতি মানে জটিল তো নয়, অতি ঘোরেল বানানোর কোনো দরকার ছিল না, সিম্পল রাখা যেতে পারত। খুন হয়েছে, কিছু অনেক কিছু হতে পারে, রেপ হয়েছে, যা হোক সেটাকে রাখতাম, BDSM ঢুকে গেল মাঝখান থেকে। এরকম অনেক জট খুলবে 4 জুন হইচইতে, গিয়ে দেখুন যারা ইন্টারেস্ট পেয়েছেন এই ট্রেলারটা দেখে। আমি অতটা বেশি ইন্টারেস্ট পাইনি, চেষ্টা করব দেখার, দেখে রিভিউ করার, কিন্তু আপনারা যদি ট্রেলারটা দেখে আমার মতনই এরকম ফিলিংস হয়ে থাকে তাহলে প্লিজ সেটা আমাকে তলায় কমেন্ট করে জানান, আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস, আর এখন ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মতো চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে টাটা।